দেখুন সময় তো ফিরাস, রানা এন্টারপ্রাইজের পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার ছিল আমার। তো ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে আছেন বা যারা ঢাকায় আছেন বা যারা গ্রামে যাবেন, তো আপনারা আপনাদের ঈদ আনন্দকে শুধু নিজের ফ্যামিলির সাথে নয়, বরং আপনাদের ঈদ আনন্দকে আপনার আশেপাশের যারা গরিব অসহায় আছে তাদের সাথে আপনার ঈদ আনন্দ ভাগাভাগি করে আপনার ঈদ আনন্দকে আরো সুন্দর করে তুলুন। তো আজকে আরেকটা কথা বলার জন্য, তো সেটা হচ্ছে যে আপনারা আমার কাছ থেকে মেশিন কিনেন বিশ্বস্ততার সাথে, যেমন দেশের বিভিন্ন জায়গায় আমরা আপনারা আমার কাছ থেকে মেশিন কিনেন, যেমন বরিশাল বিভাগ, এদিকে আপনার রংপুর, যশোর, কুষ্টিয়া, এদিকে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের অনেক ভাই আমার কাছ থেকে মেশিন কিনছেন। তো আরো যেমন সিলেট আছে, এদিকে বান্দরবান আছে, চট্টগ্রামও অনেক মেশিন আমি বিক্রি করছি। তো আমার যে মেশিনগুলো আপনারা নিছেন, অনেক ভাই আছে যারা আমার আমার এখানে আসেন নাই, ফোনের মাধ্যমে কথা বলে আপনারা মেশিনগুলো কিনছেন। তো আপনারা যেভাবে মেশিনগুলো চাইছেন, মানে যেভাবে মেশিনগুলো দেওয়ার কথা, আমি হয়তো মেশিনগুলো সেভাবে আপনাদেরকে দিতে পারিনি, কারণ আমার অনেক অনেক আমার অজান্তেই আর কি, হয়তো অনেক সময় মেশিনের ছোট ছোট কিছু কাজ, হয়তো যেমন লাইট অপশন অথবা ব্যাগ স্টেজের যে অটো ব্যাগ স্টেজের যে অপশন গুলা, অথবা অয়েল ফিল্টার, অথবা অয়েলটা কম উঠতেছে, বা এরকম ছোট ছোট যে কাজগুলা হয়তো আমি আপনাদের প্রপারলি করে দিতে পারি না, বা দেখা যায় আমার অজান্তেই হয়তো আমার এই জিনিসগুলা চলে যায় আর কি, বা হয়ে যায়, তো আপনার নেওয়ার পরে এই জিনিসগুলা ধরা পড়ে। অথবা দেখা যায় যে কুরিয়ারে যখন মেশিনগুলো আমরা পাঠাই, ওই মেশিন পাঠানোর সময় কুরিয়ারে আপনি মেশিন গুলো তো আর একটা মেশিন নেয় না, দেখা আমরা গাড়িতে উঠে আনার পরে মেশিনের পরে অনেক সময় বস্তা টস্তা নেয়, মেশিনের টুকটাক ছোট ছোট পার্টস গুলো অনেক সময় ভেঙে যায়। তো ভিউয়ার্স, আমি বলবো যে আপনারা যারা আমার কাছ থেকে মেশিন নেন, দূরে থেকে যারা মেশিন নেন, তো এই ধরনের যে সমস্যাগুলো হয়, অথবা দেখা যায় অনেক সময় সুতা কাটে, তো এই ছোট ছোট যে বেসিক সমস্যাগুলো হয়, আমি জানি এতে করে হয়তো আপনাদের অনেক কষ্ট হয় বা আপনারা অনেক বিরক্ত হন, কিন্তু আমি আসলে ইচ্ছা করে আসলে দেই না, কারণ আমি সর্বোচ্চ চেষ্টা করি, আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো জিনিস দেওয়ার জন্য, আর আমি সর্বোচ্চ চেষ্টাটাই করব আমার একদম শেষ অবধি পর্যন্ত। তো ভিউয়ার্স, যাদের এই ধরনের সমস্যা হয়েছে, তো আমি তাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা কোনো মন খারাপ করবেন না, প্রয়োজনে আমাকে ফোন করে জানাবেন, আর যদি বেশি মন খারাপ থাকে তাহলে আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন, আমার ক্ষমা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে যদি আপনারা আমাকে ক্ষমা না করেন তাহলে সম্ভব না, কারণ এই ভুলগুলা আমি চাই না যে আমি আপনাদেরকে দেই, তারপরে হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার প্রতিষ্ঠানটাকে আরো ভালো করতে পারি, আমি যেন আপনাদেরকে আরো ভালো ভালো মেশিন দিতে পারি। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই এই আপনার মেশিন অনেক জায়গা থেকে নেন, অনেক সময় অনলাইনে এখন অনেকেই এই ইয়া করে অ্যাড দেয়, আপনারা বিভিন্ন জায়গা থেকে মেশিন নেন, তো আমি আপনাদেরকে বলবো আপনারা 10টা জায়গা দেখে, 10টা জায়গা দেখার পরে আপনি একটা জায়গা থেকে অন্তত মেশিন নেবেন, কারণ আমার মতো আপনার মতো অনেক ভালো মানুষ আছে যারা আপনাকে আপনার সাথে প্রতারিত করতে পারে, আপনাকে ঠকাইতে পারে, তো আমি আপনাদের কি সবসময় আপনাদের পাশে আছি। অন্তত এই মেশিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা চাইলে আমাকে ফোন দিতে পারেন, মেশিন আমার কাছ থেকে নেওয়া দরকার নাই, যদি কোনো প্রকার ইনফরমেশন আপনাদের দরকার থাকে আপনারা চাইলে আমার কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন। তবে আবারও বলছি যে আমি দেশের বিভিন্ন প্রান্তে আপনারা আমার কাছ থেকে মেশিন কিনেন, তো মেশিনে যদি প্রকার কোনো প্রবলেম হয়, যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয় বা ছোট ছোট অনেক প্রবলেম থেকে যায়, তো আমাকে অবশ্যই অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন, আপনারা ক্ষমা না করলে আমি আসলে সম্ভব না, আমাকে অবশ্যই ক্ষমা করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে এই মেশিন আমার কাছে অ্যাভেলেবেল মেশিন থাকে, যদি বেশি কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো বিকল্প একটা কিছু করার জন্য, প্রয়োজনে মেশিন আমি চেঞ্জ করে দেবো, কোনো সমস্যা নাই। তো অনেক দোকানদার আছে যে মেশিনের গ্যারান্টি দেয়, ওয়ারেন্টি দেয় 1 বছর 2 বছর, কিন্তু আমি আসলে সেকেন্ড হ্যান্ড মেশিনে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারি না, কারণ আপনারা জানেন যে মেশিনের আবার কিসের গ্যারান্টি আপনি তো জানেন, কারণ এটা সমস্যা হতেই পারে, আমি ভালোভাবে ঠিক করে দিলাম, দেখা গেলো যে আপনি নিয়ে গেলেন, দেখা গেলো সমস্যা হয়ে গেছে, কিন্তু কি করার পরে, কিছু করার আছে, কিছু করার নেই। তো ভিউয়ার্স, আমি আবারও বলছি আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয় মেশিন নেওয়ার পরে আমাকে অবশ্যই ক্ষমা করবেন। তো ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে, সভাপতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম।